ছোট্ট একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করার জন্য লাইভে আসা, যদিও বা এই মুহূর্তে লাইভে আসার কোনো প্রিপারেশন বা ইচ্ছা আমার ছিল না। তো লাস্ট কয়েকদিন থেকে আমরা অনলাইনে একটা খবর বেশ জোরেশোরে প্রচার হতে দেখেছি, শুনেছি অনেক দিনই ভাই এবং বোন আমার কাছে, আমাদের আত্মীয় স্বজনের কাছে, আমাদের অফিসের পেজে বারংবার নক দিচ্ছেন, ফোন করছেন এবং জানতে চাচ্ছেন যে চলমান যে সরকার বিরোধী আন্দোলন, চলমান যে রেভলিউশন সরকার বিরোধী আন্দোলন, ছাত্র জনতার বিজয়, এই এই পারপাসে আপনাকে গ্রেফতার করা হয়েছিল কি না বা অ্যারেস্ট করা হয়েছিল কি না, বা অনেকে বলছেন যে আপনি নিখোঁজ, আপনাকে পাওয়া যাচ্ছে না, কেউ বা বলছেন যে আবু তো আদনান ভাইকে কি গুম করা হয়েছে কিনা ইত্যাদি। তো এই বিষয়টা নিয়ে অনলাইনে আমরা ব্যাক টু ব্যাক দুটা বিবৃতি দিয়েছিলাম, তারপরেও যখন বিষয়টা থামছে না সে কারণে বাধ্য হয়েই লাইভে আসতে হলো, কারণ বুঝতে পারছিলাম যে আমি সরাসরি না বললে আপনাদের বিশ্বাস হচ্ছে না যে আসল সত্যটা কী। তো খুব সংক্ষিপ্ত করে শেষ করে দিই, দর্সগুলো, দর্স তাদ্রিস এবং যে ইসলামী মজলিসগুলো ছিল সেগুলো তো অ্যাটেন্ড করছি না, এতে করে হয়তো আমাদের মুহিদ্দিন ভাই বোন যারা তারা এটা আবু তো আদনান ভাইকে কোনোভাবে হ্যারাস করা হয়েছে কি না, আমি পজিটিভলি তাদের দৃষ্টিকোণ থেকে কথাটা বলছি। একটা বিষয় বলবো, এটা একটু মাথায় রাখবেন, যদি আপনারা আমাদেরকে মহব্বত করে থাকেন এবং আমাদের কাছে ভালো কিছু প্রত্যাশা করেন, তাহলে আমাদের নিরাপত্তার বিষয়টা আপনাদের মাথায় রাখা জরুরি। আল্লাহ না করুন যে অদূর ভবিষ্যতে বা ভবিষ্যতে কখনও যদি আমাদের উপরে কোনো বিপদ আপদ এসেই যায়, তখন কিন্তু এই গুজব বাহিনীর কারণে আমাদের সত্য কথাগুলো মানুষের কান পর্যন্ত আমরা পৌঁছাতে পারবো না। কোনো সমস্যা হয় সেগুলো আমরা আমাদের অফিসিয়াল পেজে জানাবো ইনশাআল্লাহ, আল্লাহ না করুন। এবং আমাদের পারিবারিক সদস্যরা আছেন, আমাদের কাছের ভাই 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 বোনরা আছেন, আমাদের কলিগরা আছেন, আমাদের অনলাইন মাদ্রাসা আছে, সব কিছু মিলিয়ে আমাদের যথেষ্ট প্ল্যাটফর্ম আছে আমাদের উপরে কোনো সমস্যা এলে আপনাদের পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য।